বন্ধুগণ, আপনারা জানেন 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরায় সদর হাসপাতালে তৎকালীন বিরোধী দল নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা দেখতে আসেন, মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা খাতুন, ধর্ষিত মাহফুজা খাতুনকে দেখার জন্য আসছিল এবং যাওয়ার পথে কলোরা থানার বিএনপি অফিসের সামনে বিএনপির তৎকালীন সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ তার নেতৃত্বে এবং নির্দেশে প্রায় 400-500 বিএনপি সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। সেই হামলার বিচার শুরু হয়েছিল আজকে, রায়ের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটল। সাতক্ষীরা কলঙ্কমুক্ত হল, সাতক্ষীরার জনগণ কলঙ্কমুক্ত হয়েছে। আপনারা জানেন আজকে রায়ে হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই তিনজনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে কনজিকিউটিভলি। কাদের বাচ্চু, রঞ্জু এবং এদের 9 বছর করে সাজা দেওয়া হয়েছে, সর্বনিম্ন 4.5 বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। একটির পর একটি সাজা চলবে। আজকে এই শুধু যে কোনো খালাস পায় নাই, কাউকে খালাস দেয় নাই, নিম্নপক্ষের 4-4.5 বছর সাজা দেওয়া হয়েছে। আজকের এই রায়ের মাধ্যমে দেশে গণ ন্যায় বিচার অষ্টম মামলা সেটা লাইফ টাইম পর্যন্ত সাজা হইতে পারে। সরকার এতে খুব খুশিও না, তবে ডিটেলস দেখার পরে আমরা চিন্তা করব যে এই রায়ের বিরুদ্ধে কিছু করার আছে কিনা। যদি করার থাকে নিশ্চয়ই হাইকোর্টে এনহ্যান্সমেন্টের জন্য আমরা আপিল করব। ম্যাক্সিমাম সাজা একটা সেকশনেই 10 বছর ছিল এবং অন্য অন্য সেকশনে টোটাল সাজা প্রায় 26 বছর পর্যন্ত হইতে পারত। সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে 10 বছর সাজা হয়েছে। এখনো রায়ের কপি না পেয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই। আমরা আলোচনা করব, আইন পর্যালোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেব।